আমল বদলে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না 2023 সাল থেকে। নবম শ্রেণীতে উঠলেই বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য বিভাগের বিভাজনও তুলে দেওয়া হচ্ছে। বিভাগ বেছে নেওয়ার সুযোগ মিলবে একাদশ শ্রেণীতে। নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে পড়তে হবে কারিগরি বিষয়। প্রচলিত এইচএসসি পরীক্ষার ফল নির্ণয়ে আসবে পরিবর্তন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল সমন্বয় হবে। পাল্টে যাচ্ছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, পরিবর্তন আসছে শিক্ষাক্রমে। সকালে জাতীয় শিক্ষাক্রমের খসড়া রূপরেখা উত্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য। শিক্ষাক্রমের নতুন রূপরেখা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হবে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সপ্তম শ্রেণীতে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শেষ হবে 2025 সালে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না। সব শিক্ষার্থীকে 10টি বিষয়ে পড়ালেখা করতে হবে। নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে পড়তে হবে কারিগরি বিষয়। নবম দশমে 10টি যে বিষয় সে সবাই পড়বে, তার পাশাপাশি কারিগরির একটা কোনো একটা ট্রেডে অকুপেশনাল প্রত্যেকেই তাদের পছন্দ মতো কোনো একটি ট্রেডে তারা পড়বে এবং দশম শেষ করার পরে সেই ট্রেডে তারা একটা দক্ষতা অর্জন করবে। নতুন শিক্ষাক্রমে দশমের আগে থাকছে না কোনো পাবলিক পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফল মিলিয়ে দেয়া হবে এইচএসসির রেজাল্ট। এইচএসসি পরীক্ষার নামও পরিবর্তন হতে পারে। প্রস্তাবিত শিক্ষাক্রম বাস্তবায়ন হলে নতুনভাবে পরীক্ষা হবে 2026 থেকে। এছাড়া তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকছে না কোনো বার্ষিক পরীক্ষাও। পরিবর্তন আসতে পারে গ্রেডিংয়ের ক্ষেত্রে। দশমের শেষে একটা পাবলিক পরীক্ষা হবে, দ্বাদশের শেষে একটা পাবলিক পরীক্ষা হবে, একাদশেরও একটা পরীক্ষা হবে। সেই একাদশ আর দ্বাদশ মিলিয়ে একটা রেজাল্ট হবে। একাদশেও তো আমরা পাবলিক পরীক্ষার কথাই বলেছি। পিএসসি, জেএসসি বা জেডিসিকে পাবলিক পরীক্ষা হিসেবে বিবেচনা করে না মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষার আদলে হবে এর মূল্যায়ন। থ্রির পর থেকে সব ক্লাসেই একটা সমাপনী পরীক্ষা আছে। দশম আর দ্বাদশের দুটো পাবলিক পরীক্ষা বলছি, আর বাকিগুলো পাবলিক পরীক্ষা যেভাবে হয় সেভাবে না, কিন্তু প্রত্যেকটি সমাপনী পরীক্ষা হবে। এখনই বলে দেওয়া যাবে না যে পরীক্ষা হবে কি হবে না, তবে মূল্যায়ন হবে। মূল্যায়নটা পরীক্ষার মাধ্যমে একটা অংশ হতে পারে, আর আমরা পরীক্ষার জন্য একটা স্পেশালিস্ট অর্গানাইজেশনও করছি, ন্যাশনাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার, নিয়াক। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতা গুরুত্ব পাবে নতুন জাতীয় শিক্ষাক্রমে। শিক্ষামন্ত্রী জানান, 12 সেপ্টেম্বর রোববার স্কুল খুলেছে, এই নির্দেশনা ইংলিশ মিডিয়াম সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকেই মানতে হবে। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলেছি, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।